নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে 24 নং ওয়ার্ডের মঠ মন্দিরে আয়োজিত হল সাফে অভিযান কার্যসূচি। লক্ষ্মীপুরের ফুলের তোল ফেরিঘাটে উদ্ধার প্রচুর পরিমাণে ড্রাগস। চিকিৎসক সম্বুদ্ধ ধরের বিরুদ্ধে মেডিকেল কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান যুব কংগ্রেসে। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার শিলচরে ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে সাফাই অভিযান কার্যসূচির আয়োজন করা হয়। এদিন জেলা বিজেপির বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত থেকে মন্দিরে সাফাই করেন। বিধায়ক নিজেও মন্দিরের বিভিন্ন স্থানে ঝাড়া দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেবদেবীর মূর্তিকে মুছে পরিষ্কার করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরেও 3 দিনের কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে গোটা শহরকে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে এসে দাঁড়িয়েছে। শহরে 3 দিন বিভিন্ন কার্যসূচি আয়োজিত করার পাশাপাশি প্রত্যেকটি মঠ মন্দিরে অনুষ্ঠিত হবে নানা ধর্মীয় অনুষ্ঠান। 3 দিনের কর্মসূচিকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। সভাপতি নাড্ডাজির নির্দেশে আমরা 18, 19, 20 এই 3 দিন ব্যাপী মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে এই 3 দিন ব্যাপী আমরা কার্যক্রমকে হাতে নিয়েছি সাফাই অভিযান। আমাদের প্রত্যেক কোটা ওয়ার্ড, প্রত্যেক জিপিতে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুগণ মিলে আমরা এই সাফাই অভিযান করছি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে। আজকে আমাদের 24 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা সহ ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের সর্বস্তরের নেতারা এখানে এসছেন, সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এসছেন, এসে আমরা সাফাই অভিযান করছি। আমরা এই ওয়ার্ডে যে কটা মন্দির রয়েছে আমাদের সম্মানিত কার্যকর্তার বন্ধুদের মাধ্যমে এই 18, 19, 20 তারিখের ভেতরে আমরা প্রভু রামের উদ্দেশ্যে এই মন্দিরগুলো আমরা সাফাই করব। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, শুধু এই অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা উপলক্ষে না, 2014 ইংরেজি থেকে মোদিজি নেতৃত্ব নেওয়ার পর স্বচ্ছতা অভিযানের যখন ডাক দিয়েছিলেন তখন থেকেই ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা বন্ধুগণ প্রতিনিয়ত এই সাফাই অভিযানে কাজ করছেন। আর শুধু ভারতীয় জনতা পার্টি না, গোটা ভারতবর্ষের সর্বস্তরের জনসাধারণ, সে আবাল বৃদ্ধ বনিতা সহ ধর্মের মানুষ এই কাজে হাত দিয়েছেন স্বচ্ছতা অভিযানের জন্য। তাই আমরা মনে করি এই যে কটা বৎসর, 9টা বৎসরের ভেতরে ভারতবর্ষ অনেক স্বচ্ছতার দিকে এগিয়েছে, আরও স্বচ্ছতা করতে হবে, তাই আমরা এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মণিপুর থেকে জলপথে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল কাছাড় পুলিশের হাতে পাচারকারীরা। এক্ষেত্রে বিরাট সাফল্য পেল কাছাড় পুলিশ। 500 গ্রাম হেরোইন এবং 15,000 এবং 800টি ইয়াবা ট্যাবলেট সহ 4 পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানা অধীন ফুলের তোলে মাদক সহ এই 4 জনকে আটক করা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে লক্ষ্মীপুরের এসডিপিও প্রকাশ মিনার নেতৃত্বে অভিযান চালায় কাছাড় পুলিশের অভিযানকারী দল। বরাক নদীর ফুলের তোর ফেরিঘাটে বাজেয়াপ্ত করা হয়েছে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। রাজ্য মণিপুর থেকে জলপথে 4 পাচারকারী নিয়ে এসেছিল এই নেশা সামগ্রীগুলি। একটি মোটর লঞ্চে ফেরিঘাটে আসার সঙ্গে সঙ্গে তল্লাশি চালিয়ে 38টি সাবানের কেসে প্রায় 500 গ্রাম হেরোইন এবং বেশ কয়েকটি ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে 15,080টি ইয়াবা ট্যাবলেট সহ বহু আপত্তিজনক সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে মণিপুর রাজ্যের 3 পাচারকারী সহ কাছাড় জেলার 1 পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শিলচর জেলা যুব কংগ্রেসের তরফে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয় বৃহস্পতিবার। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেস নেতা রণধীর দেবনাথ জানান, নিউরোলজি চিকিৎসক সম্পদ্ধরের বিরুদ্ধে রোগীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। রোগীরা দলকে জানিয়েছেন, সরকার চিকিৎসক সম্পদ্ধরকে শিলচরে পাঠানোর পর কিছু অপিডি করে তিনি অন্যান্য বেসরকারি হাসপাতালে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ চিকিৎসা পরিষেবায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। চিকিৎসক সম্বুদ্ধ ধর শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে আধা ঘন্টা ওপিডি করছেন না বলে অভিযোগ অনেকের। রোগীরা যুব কংগ্রেসকে আরো জানিয়েছে, চিকিৎসক সম্বুদ্ধ ধরের কাছে চিকিৎসা করাতে গেলে তিনি রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে রেফার করে দেন, যার জন্য আর্থিকভাবে দুর্বল রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। নিউরোলজি বিভাগের চিকিৎসক সম্বুদ্ধ ধরের এহেন আচরণে শিলচর জেলা যুব কংগ্রেস চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে বৃহস্পতিবার একটি স্মারকলিপি প্রদান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি শিলচরের জনগণের সুবিধার্থে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এখন অনেক পেশেন্টরা এই জায়গায় কমপ্লেন রয়েছে, আমাদের কাছে অনেক কমপ্লেন রয়েছে যে উনি ওপিডি এক ঘন্টার জন্য করে না, সপ্তাহে আধা ঘন্টা পর্যন্ত ওপিডি করে না। যদি কোনোদিন কোনো ভুলক্রমে উনি যদি ওপিডিতে বসেন, উনি 15-20 মিনিট যেগুলো পেশেন্টকে দেখে ওগুলো পেশেন্টকে উল্টা বলে দেয় যে আমাকে নেক্সট ভিজিট জীবনজ্যোতিতে করবে, অমুক জায়গায় করবে, তমুক জায়গায় করবে। ওনার এখন জীবনজ্যোতিতে ওনার বড় বড় ফটো রয়েছে। এখন আমি সরকারকে এটাই আবেদন করব যে উনি ওনাকে যে শিলচর শহরে পাঠিয়েছে, গরিব মানুষরা যারা শিলচর মেডিকেল কলেজের মতো হসপিটালে এসে একটা ভালো ডাক্তার দেখাবে বলে আজকে ডাক্তার জীবনজ্যোতিতে পেশেন্টকে রেফার করে, কিন্তু রেফার করার আগে একবার এটা ভাবে না যে পেশেন্ট যে ফাইন্যান্সিয়ালি সাপোর্টেড না, ফাইন্যান্সিয়ালি উনার অত ক্ষমতা নেই জীবনজ্যোতিতে দেখাবার জন্য, উনি রেফার করে দেয় জীবনজ্যোতি, তাহলে পেশেন্টের কতটুকু কষ্ট পাচ্ছে। শিলচর শহরে যে হসপিটাল, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা রয়েছে, এই জায়গায় যদি উনি যদি ওপিডি করেন, ওনার ওপিডির অনেক পেশেন্ট এই জায়গায় রয়েছে, অনেক পেশেন্টের সাহায্য হবে আমি আশাবাদী। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে এটা আনতে চাই যে উনি সমাজসেবা করাবার জন্য তাই ওনাকে পাঠিয়েছিলেন না, ওনার জীবনজ্যোতি হসপিটালে পেশেন্ট দেখার জন্য ওনাকে পাঠিয়েছে, এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন ওনার কাছে। আগামী দিনে হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, উনি যাতে এই ইস্যুতে স্বতঃস্পর্ধ হয়ে ওনার স্বাধীনতার 5 বছর পর অর্থাৎ 1952 সালে প্রথমবারের মতো সুরক্ষা বাহিনীর 39 সিআরপিএফ ব্যাটালিয়ান জওয়ানদের হাতে তৈরি হয় এই মন্দির। শিলচর শহরের লাগোয়া ঘুঙ্গুর এলাকায় সেই সময় একমাত্র রাম পূজিত হলেও আজকের দিনে এই মন্দিরটি শ্রীরাম ধর্মশালা নামে রূপান্তরিত হয়েছে। 22 জানুয়ারি অযোধ্যার রামলালায় প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এই মন্দির চত্বরেও প্রায় 7 দশক পর যেন প্রাণ ফিরে পেয়েছে। মূলত সেই সময়ের এই এলাকায় অবস্থিত সিআরপিএফ জওয়ানদের বিশ্বাসের কারণেই তৈরি হয়েছিল এই রাম মন্দির। রাম প্রতিষ্ঠা দিবসের কেন্দ্র করে এই ধর্মশালায় বা মন্দিরে দেখা গেল চূড়ান্ত ব্যস্ততা। ট্রাস্ট আয়োজিত এই মন্দিরে অনুষ্ঠিত হবে নানা ধরনের অনুষ্ঠান। রামনবমী উৎসব বিশেষভাবে এখানে আমরা পালন করি আর অন্যান্য পূজার মাধ্যমে, আর এবার একটু বেশিভাবে উৎসাহিতভাবে আমরা পালন করছি যেহেতু আগামী 22 জানুয়ারি শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা, ভব্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে আমাদের এখানে নানান ধরনের অনুষ্ঠানের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে গত 17 তারিখ থেকেই আমাদের কার্যসূচি আরম্ভ হয়ে গেছে। প্রথমত ছিল আমাদের স্বচ্ছ অভিযান, প্রত্যেকটা মন্দিরের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে আপিল করেছিলেন যে প্রত্যেকটা মন্দিরের আশপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সেই আগ্রহে আমরা আগ্রহী হয়ে গত 17 তারিখ আমরা এখানে স্বচ্ছতা অভিযান চালাই, এবং পাশে আমাদের দুর্গা মন্দির আছে সেখানেও আমরা স্বচ্ছতা অভিযান চালাই। আগামী রবিবার এখান থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে রামলালার প্রকৃতি নিয়ে, সেটা যাবে আমাদের সামনে একটা আরেকটা রাম মন্দির আছে জোড়া মন্দির বলে যাকে, সেইখানে যাবে, সেইখানে গিয়ে আমাদের ওই মন্দিরের কমিটির সাথে ওইখানের লোকের সাথে একটা মোটামুটি একটা মিলন হবে। মিলনের পর আবার এখান থেকে আবার আমরা ঘুরে আসব। তারপরে সোমবারে আমাদের মেইন কার্যক্রম যেটা 22 তারিখে সবাই দেশের প্রত্যেক হিন্দু নাগরিক আগ্রহের সহিত অপেক্ষা করতেছে, সেই প্রোগ্রামের সময় আমরা 9টা থেকে আমাদের এখানে পূজা অর্চনা।
রাজ্যব্যাপী পথ সুরক্ষা জন আন্দোলন অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আসাম রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে। এই কর্মসূচিতে পরিবহন মন্ত্রী নিজেই বাইক র্যালি করে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা সমষ্টি এলাকা পরিদর্শন করে পথ সুরক্ষা সচেতনতা নিয়ে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছেন। আজ মন্ত্রী কাটিগড়া উদ্ধারবন বিধানসভা সমষ্টিতে বাইক র্যালি করে সজাগতা অভিযান চালান। এদিন মন্ত্রী প্রথমে কাটিগড়া হিলারে এমএসপুরের খেলার মাঠে উদ্ধারবন বিধানসভা সমষ্টির ডিএনই স্কুলের মাঠে সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতা সভায় অংশগ্রহণ করেন। এখনও পর্যন্ত মন্ত্রী মোট 126টি বিধানসভা সমষ্টির মধ্যে 118টি বিধানসভা সমষ্টি পরিদর্শন করেছেন, যার মোট দূরত্ব 4,597 কিলোমিটার। বাইক চালিয়ে এই ঐতিহাসিক সড়ক সচেতনতামূলক অভিযান চালিয়ে যাচ্ছেন। ড্রিম সেলিব্রেশনের উদ্যোগে বৃহস্পতিবার শিলচর হলিক্রস স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে স্কুলের ছাত্রাবাসে থাকা ছাত্রছাত্রীদের চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ তুলে দেন ড্রিম সেলিব্রেশনের কর্মকর্তারা। স্কুলে এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় ড্রিম সেলিব্রেশনের সকল সদস্য ও সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্কুল কর্তৃপক্ষ। আগামী দিনেও সংস্থা এ ধরনের শিবির স্কুলে আয়োজিত করবে বলে এদিন আশা প্রকাশ করেছেন হলিক্রস স্কুল কর্তৃপক্ষ। শিবির শেষে ড্রিম সেলিব্রেশনের ফাউন্ডার সোনালী বণিক সংবাদ মাধ্যমের সম্মুখে নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালী বণিক বলছি। আজকে আমরা হলিক্রসে একটা হেলথ ক্যাম্প করেছি, যেখানে হোস্টেল স্টুডেন্টসদেরকে আমরা দেখেছি। ওদের মানে মেডিসিনের ডক্টর ছিল, মেডিসিনের ডক্টর সবাইকে দেখেছে, দেখে ওদেরকে বিনামূল্যে ওষুধও প্রোভাইড করানো হয়েছে। তো এখানে আমাদের প্রিন্সিপাল ম্যাম আছে, সিস্টার কিছু বলবেন। গুড আফটারনুন টু অল দ্য ভিউয়ার্স অ্যান্ড গুড ইভিনিং ইফ ইউ আর সিইং দ্য ভিডিও ইন দ্য ইভিনিং অ্যান্ড গুড মর্নিং। আই এম ভেরি গ্রেটফুল টু সোনালী, মিসেস সোনালী বণিক, দ্য ড্রিম সেলিব্রেশন এনজিও ইনচার্জ, হু হ্যাজ কাম টু হলিক্রস স্কুল, টেকেন লটস অফ ইন্টারেস্ট টুয়ার্ডস দ্য হেলথ অফ আওয়ার school, especially particularly the hostel children. They were given proper medical checkup today, the doctors were around, and also the volunteers. They have done a wonderful job. Students are little children, the poor children. They are very happy, very joyful, very satisfied, very much contented that they were given close attention. And we thank Dream Celebration and NGO সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের 25তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে জেলার 7 জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন বার্তালিপি পত্রিকার তাজউদ্দিন, ইকবাল বাহার, বিকাশ দেব, রীতেন ভট্টাচার্য, দ্বিজেন্দ্রলাল দাস, শুভেন্দু দাস ও রতন দেবকে স্বর্গীয় স্নেহলতা চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান করে সম্মানিত করেন আয়োজকরা। উল্লেখ্য, সংগঠন খোঁজ তার জন্মলগ্ন থেকে শুরু করে আজ অবধি ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে জেলায় কাজ করে আসছে। করোনা মহামারী সহ বিগত বন্যার ভয়াবহতা চলাকালীন সময়ে শহরের পীড়িত ও প্রভাবিত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সেবামূলক কাজে সংস্থার হীন কার্যকলাপ জেলার জনগণের কাছে প্রশংসা করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও সংস্থা তাদের কর্মকাণ্ডের ধারাকে জনগণের সেবায় অব্যাহত রাখবে বলে এদিন আশ্বাস দিয়েছেন তারা। এদিন খোঁজের সভাপতি ডক্টর মাসুম আহমেদ, সম্পাদক সজল লস্কর, মুকবির আলী, কল্যাণ কুমার চক্রবর্তী ও মাহবুবুল বাড়ি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। এবছর রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের যোগাসন আছে, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, ভলিবল, সেভেন এ সাইড হকি, সব কিছু কোর্সে সম্পূর্ণ কিছু আমরা করে যাব এবছর আশা রাখি। এবং বিভিন্ন রকম কম্বল বিতরণের অনুষ্ঠান চলছে, অন্য বছর তুলনায় এবছর আমরা কম্বলটা কম দিতে পারছি সবাইকে। আর আজকে যে স্নেহলতা চক্রবর্তী স্মৃতি, উনি হল আমাদের কল্যাণ চক্রবর্তী স্যারের মায়ের নামে। স্নেহলতা চক্রবর্তী একজন গৃহবধূ ছিলেন, গৃহবধূ এবং ওনার স্বামী হঠাৎ কল্যাণ দার পিতা রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একজন শিক্ষক ছিলেন। সবাইকে নিয়ে কাজ করতে উনি ভালোবাসতেন এবং তার জন্য আমরা ওনার নামটা চয়েস করে নিয়ে এসেছি, যে আমরা স্নেহলতা চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা সাম্বাদিক বন্ধুদেরকে এই সম্মাননা তুলে দেবো। এখানে এসেছেন সবাই, প্রার্থনা করবেন আমরা আগামীতে যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি। আমরা করছি, আমরা চেষ্টা করি প্রতিটি ক্ষেত্রে কিছুটা আমাদের নিজের পক্ষ থেকে কিছু
রাখার জন্য চেষ্টা করি আমরা সমাজকে কিছু দেওয়ার জন্য। এমন বিভিন্ন আমাদের যে কর্মীগণ আছেন বা সদস্যগণ আছেন সব সময় ব্যস্ত থাকে, প্রতিদিনই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আজকে আমি এখানে আপনাদেরকে পেয়ে অত্যন্ত গর্বিত মনে করছি। বিশেষভাবে আমাদেরকে আমার ক্রীড়া সাংবাদিক বন্ধুদেরকে আমি অভিনন্দন জানাই। শিলচরের ঐতিহ্যবাহী অম্বিকেশ্বর শিব মন্দিরে আগামী 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনী উপলক্ষে নানান ধর্মীয় কার্যসূচির মধ্যে দিয়ে পালন করা হবে অম্বিকাপুরের অম্বিকেশ্বরে। সুদীর্ঘ 500 বছর মর্যাদায় পুরুষোত্তম অযোধ্যার শ্রী রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে 22 জানুয়ারি। আর এই রাম মন্দির স্থাপনের জন্য প্রচুর সাধু ও সন্ন্যাসীরা জীবন উৎসর্গ করেন, তাদেরকে শ্রদ্ধা জানান অম্বিকেশ্বর শিব মন্দিরে। 22 জানুয়ারি সন্ধ্যা 5:00 ইন্ডিয়া ক্লাবের পয়েন্ট থেকে শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে অম্বিকেশ্বর শিব মন্দিরে প্রাঙ্গণ এসে সমাপ্তি ঘটবে এবং 22 জানুয়ারি সকালে অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে শ্রী রামচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা সহ হনুমান চালিশা পাঠ, রামচরিত পাঠ, শ্রীরামের নামের সন্ধ্যারতি, 108টি প্রদীপ প্রজ্বলন সহ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। দেশবাসীর সাথে আমরাও 22 জানুয়ারি যে মহা উৎসব হতে চলছে সেই উৎসবে আমরাও সামিল হচ্ছি। সেই উৎসবের শুভ সূচনা আমরা 19 জানুয়ারি থেকেই শুরু করে নেব। অ্যাকচুয়ালি আমরা শুরু করেছি 12 জানুয়ারি থেকে। আমাদের আস্থা মন্দির প্রাঙ্গণে আমাদের আলোর উৎসব শুরু হয়ে গেছে 12 জানুয়ারি থেকে। আমাদের একটা একটা করে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি। 19 তারিখ আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে, 19 তারিখ আমরা শ্রী 22 তারিখ যে রাম জন্মভূমিতে যে রাম প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে তার জন্য আমরা 19 তারিখ আমরা অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে ভগবদ্গীতা পাঠের আয়োজন করছি। বাৎসরিক ক্রীড়া সপ্তাহের শুভারম্ভ হলো রাধামাধব কলেজে। এদিন শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে রাধামাধব কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে মহিলা ক্রিকেট সহ অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের সূচনা করেন রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস এর আহ্বায়ক অধ্যাপক ডক্টর কালীপদ দাস ও সদস্য অধ্যাপক জীবন দাস। এদিন রাধামাধব কলেজের মহিলাদের 2টি দলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা ছাড়াও পুরুষ ও মহিলাদের 100 ও 200 মিটারের দৌড় প্রতিযোগিতা, শটপুট, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, লং জাম্প সহ অন্যান্য বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এদিনের খেলা পরিচালনা করতে সকাল থেকে সমস্ত দিনব্যাপী মাঠে উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাধামাধব কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস এর সদস্য রাজদীপ অধিকারী, রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের কর্মচারী যথাক্রমে উজ্জ্বল কর্মকার ও সন্দীপ নাথ। আগামীকাল পুরুষদের ক্রিকেট ও মহিলা ফুটবল আয়োজনের কথা রয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে। যে স্পোর্টস উইক এটা আমরা আয়োজন করেছি, তো সেখানে আজকে থেকে শুরু হয়েছে পুরো এক সপ্তাহ সেখানে খেলাধুলা চলবে, ছাত্রছাত্রীরা খেলাধুলা করবে আমাদের কলেজের, এবং তাদের যে সেই খেলাধুলার প্রতি যে আগ্রহ বাড়াতে আমাদের কলেজ গেমস অ্যান্ড স্পোর্টস যে স্যাল আছে সেটা প্রত্যেক বছরই সেটা করে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আজকে থেকে শুরু হয়েছে, আজকে 18 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত সেটা চলবে এবং 26 তারিখে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। তো সেখানে বিভিন্ন রকমের খেলা রয়েছে, ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, অ্যাথলেটিক রয়েছে, হাই জাম্প, লং জাম্প বিভিন্ন ধরনের খেলা রয়েছে, সেগুলি ছাত্রছাত্রীরা এনজয় করবে এবং তারা খেলাধুলায় অংশগ্রহণ করবে। এবং আমি আমার ছাত্রছাত্রীদেরকে তাদেরকে সবাইকে বেস্ট অফ লাক বলছি, সবাই যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারে, পড়াশোনার পাশাপাশি যাতে খেলাধুলার মধ্যেও যাতে তারা মানে খুব সাবলীল হয়ে ওঠে, এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং রাধামাধব কলেজের তরফ থেকে ছাত্রছাত্রীদেরকে আমরা অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, তারা যাতে পারফর্ম করে ভালোভাবে, এবং একটা সময় আমাদের কলেজ যাতে আরও শ্রীবৃদ্ধি হয়, এবং আমরা ইন্টার কলেজ যে টিম আছে ফুটবল এবং ক্রিকেটের এগুলোতে আমরা অংশগ্রহণ করি। আজকে আমাদের ইন্টার কলেজে চলছে ক্রিকেটের, সেখানে আমাদের টিম আমাদের কলেজ থেকে গিয়েছে, ওরা গেছে, আমরা আশা করব তারাও মানে সাফল্য লাভ। অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে হাতিছড়া জগন্নাথ আশ্রমে আয়োজিত হচ্ছে সপ্তাহব্যাপী গীতা পাঠ আসর সহ লীলা অনুষ্ঠান।
এদিন সংবাদ মাধ্যমের কাছে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আশ্রমের সেবাই। তিনি জানান, এদিন বিকেল 6:30 থেকে গীতাপাঠ আসরের অধিবাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে। আগামীকাল থেকে সন্ধ্যা 6:30 থেকে 10টা অবধি চলবে গীতাপাঠ আসর। তাছাড়াও 22 জানুয়ারি দিনভর নানা কার্যক্রমের পাশাপাশি আয়োজিত হবে জে রাম শ্রী কৃষ্ণ লীলা আসর। উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান আশ্রমের সেবাই। রাম আসবে আমাদের প্রভু রামচন্দ্র বাড়ি ছিল না, উনি রাম আসবে, ওনার জন্য আমরা এই 22 তারিখ যে আসছে রামচন্দ্র, ওনার জন্য 7 দিনের ভাগবত পাঠ আয়োজন করেছি। তাই আমরা সবাইকে আমি নিমন্ত্রণ জানাই, সবাই যেন এই জ্ঞান কথা অমৃত কথা যেন লাভ করে। তাই আমি সবার জন্য মঙ্গল কামনা গোবিন্দের কাছে প্রার্থনা করি। হে রামচন্দ্র, হে শ্রীকৃষ্ণ, যেই রাম সেই কৃষ্ণ, একই জন ভগবান, যে রাম সেই কৃষ্ণ। তাই আমি রামচন্দ্র শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন, আর সবাইকে নিমন্ত্রণ জানাই যে এই ভাগবত পাঠে সবাই এসে যোগদান করবেন। সন্ধ্যা 6:30 থেকে আরম্ভ হবে আর রাত্রি 10টার সময় সমাপ্তি হবে। তারপরের দিন আবার সকাল বাল্যভোগ হবে আর মধ্যাহ্ন ভোগ আরতি হবে, সন্ধ্যা আরতি হবে, আর 6:30 থেকে আবার পুনরায় প্রসারিত হবে শ্রীমৎ ভাগবত পাঠ। বাংলাতে প্রচারিত হবে, সংস্কৃত এবং বাংলাতে প্রচারিত হবে। জয় শ্রী রাধে। আমি রাজারাম গোস্বামী, হাতিঝরা চা বাগানে। আমার বাবাও তো স্বর্গীয় সুদামা গোস্বামী, ওনার আমি কনিষ্ঠ ছেলে। আমি রাজারাম গোস্বামী। আমি 7 দিনের পাঠ নিয়ে সবাইকে শ্রবণ করাবো, যাতে আমার গ্রামবাসী যেন মঙ্গল কামনা হয় আর রামচন্দ্র ভগবানের যেন দীর্ঘকাল যেন তিনি সুখে থাকে, ওনার জন্য এইটাই প্রার্থনা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে 24 নং ওয়ার্ডের মঠ মন্দিরে আয়োজিত হল সাফাই অভিযান কার্যসূচি। লক্ষ্মীপুরের ফুলের তোল ফেরিঘাটে উদ্ধার প্রচুর পরিমাণে ড্রাগস। চিকিৎসক সম্বুদ্ধ ধরে বিরুদ্ধে মেডিকেল কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান যুব কংগ্রেসে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।